টাকা ধার দিলে সময় মতো পরিশোধ না করলে তাকে কি কঠোর কথা বলা যাবে? পাওনাদার আপনি, যার কাছ থেকে টাকা পাবেন, এই বেচারা যদি আপনার টাকা না দেয় আর ঘুরায় ঘুরায় শুধু টালবাহানা করে কাহিনী করে দিতে চায় না, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে অবশ্যই টাকা আদায় করার জন্য প্রেশার দিতে পারবেন, শক্ত কথা বলতে পারবেন। শক্ত কথা এক জিনিস, কটু কথা গালিগালাজ আরেক জিনিস। দেখেন কিন্তু গালিগালাজ করা যাবে এটা বলে নেই, কিন্তু কী বলতে পারবে, কী বলতে করতে পারবেন? শক্ত কথা। শক্ত কথা মানে তুমি এখনই টাকা দিয়ে যাবা, কবে দিবা বলো, একটু জোর দিয়া বললেন, ধমক দিয়া বললেন, জবরদস্তি বললেন, এটা আপনার করার অধিকার আছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে একজন সম্ভবত ইহুদি টাকা পাবে, তো সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খুব বাজেভাবে আচরণ করছিল। যদিও বাজে আচরণ করার অধিকার নাই, পাওনাদার হলেও আপনি খারাপ আচরণ অর্থাৎ গালমন্দ বা কটু কথা বলতে পারেন না। তখন এক সাহাবি রাগ হচ্ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাস লিসাহিবিল হাক্কে মাকালা, ছেড়ে দাও, বাদ দাও, পাওনাদারের কিছু বলার অধিকার আছে, পাওনাদার দেনাদারকে একটু শক্ত কথা বলার অধিকার আছে। কিন্তু শক্ত কথা বলার মানে কিন্তু গালিগালাজ করা না, মুখ খারাপ করা না, শক্ত কথার মানে কিন্তু তারে ধরে বেঁধে মারপিট করা না। হ্যাঁ, যদি এমন হয় যে না তাকে আটকানো ছাড়া কোনোভাবে টাকা উঠতেছে না, অবশ্যই আপনি আইনের আশ্রয় নেবেন, নিয়ে তাকে প্রয়োজনে আটকায় হলে আপনি টাকা আদায় করতে পারবেন, সে অধিকার আপনার আছে। আর এসব গণ্ডগোল ফেসাদ যাতে করা না লাগে, এই জন্য শরীয়ত বন্ধকের সিস্টেম রাখছে। কোরআনে আল্লাহ তাআলা বন্ধকের পদ্ধতির কথা বলছে, আপনি তাকে হাওলাত দিবেন, সে টাকা ঠিক মতো দেয় না না দেয় আপনার সন্দেহ আছে, তাহলে তার কাছ থেকে কিছু বন্ধক রাখেন, যদি সে কাহিনী করে নানবাম করে তাহলে সেক্ষেত্রে এলাকার মান্যগণ্য মুরব্বী যারা আছেন তাদের মাধ্যমে এবং দায়িত্বশীল যারা আছেন এলাকার তাদের মাধ্যমে আপনি সেই বন্ধকি জিনিস বিক্রি করে নিলাম তুলে তারপর আপনার পাওনা আপনি পরিশোধ করে নেন, আপনার প্রাপ্য আপনি বুঝে নেন, আর বাকি টাকা থাকলে তারটা তাকে দিয়ে দেন। তাহলে বোঝা গেল যে পাওনাদার হিসাবে দেনাদার যদি আপনাকে ঘুরায় টালবাহানা করে, আপনি তাকে শক্ত করে দাবি আদায় আপনার প্রাপ্য আদায় করতে পারবেন, কিন্তু তার মানে এই না যে জুলুম করবেন। তবে যদি মনে করেন দেনাদার বেচারা আসলে বিপদে আছে, আসলে তার দেওয়ার মতো পরিস্থিতি অ্যাবিলিটি নাই, চেষ্টা সে করতেছে, এরকম যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে তাকে ছাড় দিবেন। কারণ এনজারুল মহসের অর্থাৎ যা টাকা পয়সার টানাটানিতে আছে, ঋণ পরিশোধ করতে কষ্ট হচ্ছে, এই লোকটাকে যদি ছাড় দেয়, ঠিক আছে আরও এক মাস সময় দিলাম, আচ্ছা এবার কিস্তি করে দিলাম, আচ্ছা তুমি অল্প অল্প করে দাও, তাকে যদি সুযোগ দেন সেটা অনেক বড় ইবাদত। আমরা এই জিনিসগুলো বুঝি না ভাই, একটা মানুষকে আপনি ছাড় দিলে আল্লাহ তাআলা অনেক আপনাকে আজর দিবেন। মুশকিল হলো আমাদের দেশে যারা হাওলাত দেয় তাদের চাইতে যারা হাওলাত নেয় তারা জুলুমটা বেশি করে। একবার নিতে পারলে হলো, অনেক লোক এসে আমাদের কাছে বলে হুজুর দেনা পরিশোধের দোয়া শিখাই দেন। আমি বলি ভাই দোয়া শিখাই দিব পরে, দোয়া আছে, দেনা পরিশোধের দোয়া আছে, শিখাই দিব, তার আগে আপনি আমাকে বলেন আপনি দেনা পরিশোধ করার জন্য কোনো ব্যবস্থা নাই। ক না হুজুর কোনো কোনো টাকা নেই আমার কাছে, জমি জমা ক জমি আছে আল্লাহ দিলে অনেক, তো জমি বিক্রি করেন ক, এটা কোনো কথা হলো, জমি বিক্রি কেন করব, জমি বিক্রি করবে না, উনি চায় জমি জমা সব আমার থাকবে, শুধু দোয়া পড়বো আল্লাহ উপরতে টাকার বস্তা পাঠিয়ে দিবে, আমি দেনা দিয়ে দিব। এইভাবে কি দেনা পরিশোধ হবে? হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।